हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें अपन साथे शेयर करब निरामिष दिने जमिए खावार मतो पटलेर सुस्वादु एक रेसिपी जार नाम हलो चाल पटल। ताहले चलुन आर देरी ना करे शुरू करे दी आजकेर रेसिपी। चाल पटल बनानोर जोन्नो प्रथमे 50 ग्राम गोविंदभोग चाल भालोभावे धुए 15 मिनट भिजिए रेखेछिलाम एवं तारपर भालोभावे जल छड़िए नियेछि। एबार एकटा कड़ाईते एक चामच घी हालका गरम करे निये एर मध्ये भिजिए जल झरिए रखा गोविंदभोग चालटा दिए भालोभावे नेड़े 2 मिनट मतो मीडियम फ्लेमे भेजे नेब। চালগুলো ঘিয়ের মধ্যে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন একটা পাত্রে তুলে নেব। এরপর ওই কড়াইতে 2 টেবিল চামচ রিফাইন্ড তেল হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং কয়েকটা গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচের টুকরোগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এখন এগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে 15 থেকে 20 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা 2 মিডিয়াম সাইজের আলু এবং 4 এইভাবে কেটে রাখা পটল। এখন আলু ও পটল ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে সমানে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নেব। আলু ও পটল লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন এগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/4 চা চামচ জিরে গুঁড়ো। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে লো ফ্লেমে 2 মিনিট মতো কষে নেব। প্রায় 2 মিনিট মতো কষে নেওয়ার পর এখন এর মধ্যে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আরো 1 মিনিট মতো কষে নেব। গোবিন্দভোগ চাল দিয়ে ভালোভাবে মিশিয়ে 1 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণ এমন দিতে হবে যাতে সমস্ত সবজি জলের মধ্যে ডুবে থাকে। এখন জলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 10 মিনিট, যাতে আলু ও চাল সিদ্ধ হয়ে যায়। তবে মাঝে দু একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে বসে না যায়। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেওয়ার পর আমি চেক করে নিচ্ছি চালটা সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, চালটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি এবং অল্প জয়ত্রী জায়ফল গুঁড়ো। জয়ত্রী জায়ফল গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে অল্প শাহী গরম মশলা গুঁড়ো এই পর্যায়ে আপনারা দিতে পারেন। এখন এগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট মতো রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি।